এবার হজের খরচ কমছে জন প্রতি 80,000 থেকে 1 লাখ টাকা 4.5 থেকে 5 লাখ টাকায় হজ করতে পারবেন মুসল্লিরা এসব বাস্তবায়নে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন ধর্ম মন্ত্রণালয় এটিএন বাংলাকে এসব তথ্য জানান ধর্ম উপদেষ্টা তিনি বলেন এবার জাহাজে মুসল্লিরা হজে যেতে পারবেন হজ খরচ হতে পারে 4 লাখ টাকার মতো সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর রমনা কালী মন্দিরে পূজা পরিদর্শনে এসে তিনি বলেন এই দেশ সবার অতীতে যেসব সৌহার্দ্যপূর্ণভাবে উৎসব পালন করা হয়েছে ভবিষ্যতেও এমন পরিবেশ থাকবে পূজা পরিদর্শনে সেনাপ্রধানের সঙ্গে ছিলেন নৌ ও বিমান বাহিনী প্রধানও চট্টগ্রামে পূজা মণ্ডবে ইসলামিক গান পরিবেশনের ঘটনায় দুজনকে গ্রেফতার সহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে তবে পুলিশ জানায় পূজা কমিটির আমন্ত্রণে গান পরিবেশন করেছে চট্টগ্রাম কালচারাল একাডেমি এই ঘটনায় পূজা কমিটির যুগ্ম আহ্বায়ক সজল দত্তকে বহিষ্কার করা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দু মাসেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে খুচরা বাজারে এক ডজন ডিম 160 থেকে 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 13 টাকারও উপরে কোনোভাবেই কমছে না সবজির দামও বেশিরভাগই কিনতে হচ্ছে 90 থেকে 100 টাকায় আর ব্রয়লার মুরগি কেজিতে 200 টাকা করে হাঁকছেন দোকানিরা তিন ম্যাচ সিরিজের শেষ টি-20তে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফিল্ডিং কোচ নিক পথাস বলেন সত্যিমত্তায় পিছিয়ে থাকাতেই বাংলাদেশের ক্রিকেটাররা বাউন্ডারি হাঁকাতে পারেন না এসব কাটিয়ে উঠতে নিজেদের শক্তিমত্তা এবং কন্ডিশনিং নিয়ে কাজ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এ সময় কোচ টাইগারদের ব্যাটিং ব্যর্থতা স্বীকার করে নেন হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই যদিও 16 সাক্ষাতে মাত্র একবারই জয়ের দেখা পেয়েছে চন্ডিকা হাতুরি সিংহের শিষ্যরা হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রাত 7:30টায় মুখোমুখি হবে দুদল